বিলোনিয়া পুর পরিষদের 5 নম্বর ওয়ার্ডের বড়চ কলোনি এলাকার বাসিন্দা শঙ্কর সরকারের অসহায় জীবন। নেই ঘর, শৌচালয় এবং মিলছে না দিব্যাঙ্গ মেয়ের ভাতা। শেষ পর্যন্ত খবরের মাধ্যমে জানতে পেরে সহযোগিতার জন্য আশ্বস্ত করলেন কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিকরা। বিলোনিয়া পুর পরিষদের 5 নম্বর ওয়ার্ডের বড়চ কলোনি এলাকার বাসিন্দা অসহায় শঙ্কর সরকারের আবেদনের সাড়া দিয়ে বাড়িতে গেলেন কাউন্সিলর সহ একটি প্রতিনিধি দল। সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন ঘর, শৌচালয় এবং নিজের মেয়ের দিব্যাঙ্গন ভাতা ব্যবস্থা করে দেওয়ার জন্য, কারণ মাথা গোজার জন্য নেই ঘর, এমনকি লজ্জা নিবারণের জন্য নেই শৌচালয়। বিলোনিয়া পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক মানিকলাল দাস এ বিষয়ে অবগত হতেই পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেন। প্রকাশিত খবরের জেরে মঙ্গলবার সকালে শঙ্কর সরকারের বাড়িতে গেলেন বিলোনিয়া পুর পরিষদের কাউন্সিলর সুশঙ্কর ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল। অসহায় শঙ্কর সরকার সহ তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এই প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলের সামনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শঙ্কর সরকার। সবকিছু শোনার পর কাউন্সিলর ঘর, শৌচাগার সহ মেয়ের দিব্যাঙ্গ ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন। কাউন্সিলর সুশঙ্কর ভৌমিক জানান, আগামী কয়েকদিনের মধ্যেই শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। যে কোন ধরনের সরকারি সাহায্য পায় না, সরকারের কোন প্রতিনিধি বা এলাকার কোন জনপ্রতিনিধি তার পরিবারের প্রতি কোনো খোঁজখবর নেয় না, এই সংবাদ পরিবেশিত হওয়ার পর আমাদের বিলোনিয়া পুর পরিষদের দৃষ্টিগোচর হয়েছে এবং মাননীয় মহকুমা শাসকও আমাদেরকে বিষয়টি অবগত করেছেন। আজকে আমরা স্থানীয় কাউন্সিলর এবং লোকাল নেতৃত্ব নিয়ে শঙ্কর সরকারের বাড়িতে আসলাম। আসার পর আমরা খোঁজখবর নিলাম, উনি বলছেন উনি ঘর পান না, কিন্তু ওনার নাম ফার্স্ট ডিপিআরএ ছিল, উনি কাগজপত্র জমা দেননি, প্রপারলি যোগাযোগ করেননি। তারা ল্যাট্রিনের জন্য আবেদন করেছিল, ল্যাট্রিনের এক কিস্তির টাকা ঢুকেছে, ও বলছে টাকা পায়নি, আমরা সেটা তদন্ত করব। তবে আজকে আমরা মাননীয় মহকুমা শাসকের সঙ্গেও কথা বলেছি এবং আমরা এসেছি, এক্ষুনি আমরা শঙ্কর সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের কাগজপত্র, সাফিসিয়েন্ট কাগজপত্র আমরা ওর থেকে নিয়ে নেব, আর আগামী এক সপ্তাহের মধ্যে আমরা পুর পরিষদের তরফ থেকে ওনাকে স্যানিটারি ল্যাট্রিন করে দেবো। সরকারের যে বাজেট 12,000 টাকা, সে 12,000 টাকা আগে পেল কি পেল না সেটা আমরা দেখবো না। সিইও সাহেবের সঙ্গে কথা বলেছে যে ওনার জন্য 12,000 টাকা অ্যালটমেন্ট দেবে এবং 12,000 টাকা দিয়ে আমরা একটা স্যানিটারি ল্যাট্রিন করে দেবো। কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে আশ্বাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সুশঙ্করের পরিবার। ব্যুরো রিপোর্ট, শান্তনু টিভি।